আমি বলবো যে পদ্মা সেতু যদি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি এবং সৎসাহস না থাকতো, তাহলে পদ্মা সেতু কিন্তু শুরু হতো না। যে বাংলাদেশের যে বড় দুটো নদী দিয়ে বাংলাদেশটা বিভক্ত এবং সেতু দিয়ে যে এই দেশটাকে সংযুক্ত করা হয়েছে, এর একটি উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু, আরেকটি উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে। এই দুটোই বড় কাজ, বড় কাজের গৌরব আওয়ামী লীগের। বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যখন না করলো, তখন প্রধানমন্ত্রী জাপানে গেছেন এবং জাপানের প্রধানমন্ত্রীকে উনি দুই একটা প্রকল্প সম্পর্কে অনুরোধ করেন। পদ্মা সেতু তার ভিতর একটা ছিল, আরো দুই একটা ছিল, এত বড় নয়। বছরের তার শেষ দিকে জাপান সরকারের যে এখানে যারা ছিল, জাইকার যে ছিল বা ওদের এম্বাসিতে যারা ছিলেন, এরা এসে, আমি তখন ইআরডিতে সচিব, ওরা এসে বলল যে আগামী একদিন বা দুদিনের ভিতরে সরকারকে জানাতে হবে যে আমরা কোন প্রকল্পটি চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করলাম। মাননীয় প্রধানমন্ত্রী তখন পার্লামেন্টে যাচ্ছেন, আমাকে উনি বললেন যে আপনি আমার সাথে আসেন, যেতে যেতে আমরা আলোচনা করি। তো যাওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে জানালাম যে এটা ওরা বলেছে, আমাদের এখন বলতে হবে যে কোন প্রকল্প আমরা গ্রহণ করব। মাননীয় প্রধানমন্ত্রী খুব সহজে বললেন যে পদ্মা সেতু করলে তো বোধহয় ভালো হয়, পদ্মা সেতু করলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে ওই রাজধানীর যোগাযোগ কেমন হবে। এটা উনি অনেক সহজ ভাষায় বললেন। তাই বললাম যে হলে দক্ষিণ পশ্চিম মানে বরিশাল, পটুয়াখালী, খুলনা যদি বলেন, আমি তো জীবনের বিভিন্ন সময় এই জায়গাতে, সব জায়গায় বাস করেছি এবং খুলনাতে আমার বাড়ি। খুলনা যেতে 6 ঘন্টা লাগবে, বরিশাল পটুয়াখালী তো এরকম 6-6.5 ঘন্টার মতো লাগতে পারে। তো মাননীয় প্রধানমন্ত্রীর উক্তি হলো, তাহলে তো রাজধানী মানুষের সবার কাছে যেতে পারে। এই যে অনুভূতিটা আমি সবসময় এটা বলি, এই জন্য যে আমরা অনেক সময় এই আমাদের চারদিকে যা আছে বাইরে দৃষ্টি নেয় না, দেশের নেতৃত্ব যারা দেবেন তাদের দৃষ্টিটা আরো প্রসারিত হতে হবে। আমরা জাপানের কাছে যখন জানালাম যে আমরা পদ্মা সেতুটাকে চাই, তখন বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফিরে আসলো। তারা জানালো যে তারা এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে চায়। এরপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রথমে এটা ফিজিবিলিটি করে, বিশ্বব্যাংক আসে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি অর্থ সহায়তা দেয় বিশ্বব্যাংক, জাইকা, এবং তারপরে দেয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কিছুটা অংশ ছিল, কিন্তু ওদেরটা অত বড় ছিল না। আমাদের এই দেশটা দুটি বড় নদী দ্বারা বিভক্ত, এই দুটি নদীকে যদি সংযোগ করা যায়, তাহলে বাংলাদেশের এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে চলে যাওয়া সহজ হয়। যদি এখন এখনো যদি এই পদ্মা সেতু হবে, এই খবর পাওয়ার পরে, পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার পরে, আপনি যদি এই পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জের মধ্য দিয়ে খুলনার দিকে যান অথবা বরিশালের দিকে যান, তাহলে দেখবেন যে মাঝে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো বেশ কিছু জায়গায় যে রাস্তার পাশে দেখা যায় সাইনবোর্ড যে এখানে এই ইন্ডাস্ট্রি হবে, এইখানে এই ইন্ডাস্ট্রি হবে। এই যে উন্নয়নের যে গতি, উন্নয়নের যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু খুবই বড় জিনিস। কারণ উন্নয়ন শুরু হয় না যত সময় পর্যন্ত মানুষের মনে এক উন্নয়নের স্পৃহা না জাগে, দুই হলো যত সময় পর্যন্ত তাদের এই আস্থা না জাগে যে তারা উন্নয়ন শুধু স্বপ্ন না, উন্নয়নটা তারা বাস্তবায়ন করতে পারবে এবং বাস্তবায়ন সম্ভব হয় যদি দেশের নেতৃত্ব এবং দেশের নীতি যদি সঠিক পথে চলে। এই যে জনগণের আস্থা এবং জনগণের যে স্পৃহা, এটাই হলো বড় শক্তি। এবং সেই স্পৃহাটা জাগাবার যে যে সেই স্পৃহার যে উৎস, সেই উৎস হলো এই মুহূর্তে নেত্রী শেখ হাসিনা। এবং আগের দিকে ফিরে গেলে বলবো বঙ্গবন্ধু যার নেতৃত্বে বাঙালি জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, আর মাননীয় শেখ হাসিনা
যার নেতৃত্বে জাতির এই উন্নয়ন চেতনা এবং উন্নয়ন সম্পর্কে তাদের আস্থা এবং স্পৃহা ফেরত পেয়েছে। এই স্পৃহা না হলে আমরা এতদূর অগ্রসর হতে পারতাম না। অন্যান্য দল এবং সমালোচকদের যে কথা বললেন, সে হলো আপনার চোখে যদি ছানি পড়ে, সূর্য যতই আলো আসুক আপনি সে আলো দেখতে পান না, কারণ আপনার চোখে ছানি পড়েছে। তো ছানি নিয়ে যারা দেখে তারা তো কখনো আলো দেখতে পাবে না, তাদের কাছে সবসময় মনে হবে যে পৃথিবীটা বোধ হয় অন্ধকারের ছবি। এই অন্ধকারে যারা আছে ওরা তো জাতিকে অন্ধকার থেকে বের করতে পারবে না, যারা আলো দেখতে পারে, যারা আলো দেখাতে পারে, তারাই জাতিকে বের করবে।